এক কাপ চা ও সে। কলকাতার একটি নাম করা ক্যাফে দা গ্রিন ফরেস্ট ক্যাফে। এই ক্যাফের একটি বিশেষত্ব হল এখানের পুরো থিমটাই হল সবুজ অরণ্যের ওপর বেস করে। চারিপাশে কৃত্রিম ও অকৃত্রিম গাছপালায় ঘেরা সবুজের সমারোহের মধ্যে গাছের গুড়ি দিয়ে বানানো চেয়ার টেবিল বসানো। এই ক্যাফের ভেতরে কেউ আসলে তার এখান থেকে যেতে ইচ্ছে করবে না। এই ক্যাফেতেই পূর্ণিমা নামের একটি মেয়ে রিসেপশনিস্ট এর কাজ করছে আজ এক বছর ধরে। পূর্ণিমা মেয়েটি একটি অনাথ মেয়ে। সে অনাথ আশ্রমে বড় হয়েছে। পরে তার যখন 18 বছর পার হয় তখন সে এখানে জব পায় তার নিজ প্রচেষ্টায়। বর্তমানে তার বয়স 19+, দেখতে যে খুব সুন্দরী তা কিন্তু নয়। তবে তার মাখনের মতো রঙের শরীরে ও মুখে আলাদা একটা মাধুর্য আছে, আর সঙ্গে আছে তার একটি গজ দাঁত যা তার হাসিতে নিজেকে দৃশ্যমান করে, যে কোনো পুরুষকে ঘায়েল করতে যথেষ্ট। তবে মেয়েটি খুবই লাজুক। প্রথম প্রথম তো তার কাস্টমারদের সাথে কথা বলতে খুবই অসুবিধে হতো, কিন্তু এখন সে এসবে অভ্যস্ত হয়ে গেছে। তার সুন্দর ব্যবহারের ফলে ক্যাফের মালিক ও তাকে খুব স্নেহ করে। সকাল 8:05 পূর্ণিমা নীল জিন্স ও একটা সাদা ও অরেঞ্জ এর মিশিয়ে কুর্তি পরে তার লম্বা চুলগুলোকে একটা কালো মোটা গার্ডার দিয়ে বেঁধে পেছনে ঝুলিয়ে হন্তদন্ত হয়ে ক্যাফেতে ঢুকল। আজ সে 5 মিনিট লেট। এই এক বছরে আজই সে প্রথম লেট করল। আসলে সকাল 8 থেকে দুপুর 12 আর বিকেল 6 থেকে রাত 8 পর্যন্ত তার ডিউটি। মাঝখানে সে কলেজের কিছু কাজ সেরে নেয়। সে এসেই তার কাজে লেগে পড়ল। যথারীতি সে তার কাজ শেষ করে দুপুর 12:10 কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বিকেল 5:40 দা গ্রিন ফরেস্ট ক্যাফে এর সামনে একটা ব্লু অডি এসে থামল, আর সেটার থেকে কিছুক্ষণের মধ্যেই দুটি যুবক নেমে এলো। অনিক, চল তাহলে যাওয়া যাক ভেতরে। রুদ্র, তুই এই ক্যাফেতে এলি কেন হঠাৎ করে? আমার হোটেলে গেলেই তো পারতাম, কিছুটা বিরক্ত নিয়ে। অনিক, উফ, তুই আর বদলালি না। আরে বাবা, তোর সেই 5-স্টার হোটেলে তো আমরা প্রায়ই মিট করি। আজ না হয় তুই এই ক্যাফেতেই চল। জানি এটা তোর স্ট্যাটাসের সাথে যায় না, তবুও আজ না হয় একবার আমার জন্যেই চল। তোর খুব ভালো লাগবে দেখিস। রুদ্র, ওকে চল তাহলে যাওয়া যাক। কিছুটা অনিচ্ছা সত্ত্বেও তারপর তারা দুজন মিলে ভেতরে চলে গেল। এই হলো আমাদের গল্পের নায়ক রুদ্র সান্যাল। দেখতে কোনো রাজপুত্রের থেকে কম কিছু নয়, অনেক টাকার মালিক। তাই তো অহংকারে তার নাকটা সবসময় উঁচু হয়ে থাকে। রুদ্র আজ তার বন্ধু অনিকের সাথে দেখা করতে এসেছে, যা তারা প্রায়ই করে থাকে, তবে সেটা রুদ্রের হোটেলে। আজ অনিকের জোরাজোরিতে রুদ্রকে আসতেই হলো এই ক্যাফেতে। তারা ভেতরে ঢোকার পর একটা ফাঁকা টেবিল দেখে বসল। অনিক, রুদ্র, আজ তোকে আমার একটা কথা রাখতেই হবে। রুদ্র, কি বলে ফেল। অনিক, আজ কিন্তু তোকে এখানকার স্পেশাল গাওয়া দুধের চাটা টেস্ট করতেই হবে। তোর কফি আজকে অর্ডার দেওয়া চলবে না। রুদ্র, হোয়াট,
কিছুটা জোরে বলে, তারপর আশেপাশে তাকিয়ে নিজের কণ্ঠ সামান্য আস্তে করে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এসব খাই না, জানিস না তুই। অনিক, প্লিজ রে, আজকে অন্তত আমার কথাটা রাখ। এখানকার গাওয়া দুধে চাটা হেব্বি খেতে, তুই খেয়েই দেখ না। রুদ্র, বিরক্ত হয়ে, আমার এইসব জিনিস ডাইজেস্ট হয় না, তুই জানিস না। অনিক, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, একটুখানি টেস্ট কর, পুরোটা খেতে হবে না। রুদ্র, ওকে, এতবার যখন বলছিস তখন জাস্ট টেস্টই করব কিন্তু। অনিক, আচ্ছা ঠিক আছে, তাই হবে বলে একজন ওয়েটারকে ডেকে দু কাপ চা ও কিছু স্ন্যাক্স অর্ডার দিল। কিছুক্ষণের মধ্যেই ওয়েটার অর্ডার নিয়ে এসে যখন ওদেরকে সার্ভ করতে গেল, তখনই অসাবধানতা বশত তার হাত থেকে চা দুটি টেবিলে পড়ে যায়, আর তার কিছুটা পরিমাণ রুদ্রের হাত ও শার্ট এর মধ্যেও ছিটকে যায়। রুদ্র, হোয়াট দ্য হেল, কি করলেন এটা আপনি? বেচারা ওয়েটার তো ভয় শেষ। আর অনেক, সে যে কি করবে তা বুঝতেই পারছে না। ও তো রুদ্রকে সাধারণ লোকের মতো জীবনে চলতে শেখাতে চাইছিল, আর তার জন্য গত কয়েকদিন ধরে ও কত প্রচেষ্টাই না করে যাচ্ছে যাতে রুদ্র নিজের বিলাসিতা জীবন ছেড়ে অন্তত কিছুটা সময় ও সাধারণ লোকেদের মধ্যে বাঁচতে শেখে। তাতে যদি তার অহংকার কিছুটা হলেও কমে। কিন্তু এসব কি হয়ে গেল? এখন তো রুদ্র পুরো ক্যাফে মাথায় করবে। এসব ভেবেই ওর ঘাম ছুটে গেল। এর মধ্যেই সেখানে পূর্ণিমা এসে উপস্থিত হল। 6টা থেকে তার ডিউটি, তাই সে তাড়াতাড়ি করে নিজের কাপড় চেঞ্জ করতে যাবে। তার আগেই সামনে টেবিলে চিৎকার চেঁচামেচি দেখে সে আগে সেদিকে এগিয়ে গেল। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ও সম্পূর্ণ ব্যাপারটা বুঝল। এর মধ্যে ওর চোখ ম্যানেজারের দিকেও গেল। সে পেছনের দিকে চিন্তিত হয়ে দাঁত দিয়ে নিজের নখ কাটছে। পূর্ণিমা নিজের মাথা নেড়ে সামনে এগিয়ে গেল এই সমস্যার সমাধান করতে। পূর্ণিমা, এক্সকিউজ মি স্যার, সে তার মিষ্টি ও নম্র কণ্ঠে পেছনে থেকে ডেকে উঠল রুদ্রকে। রুদ্র এতক্ষণ রেগে সেই ওয়েটারকে ও ম্যানেজারকে ঝাড়ছিল, কিন্তু হঠাৎ করে পেছনে থেকে একজন মেয়ের মিষ্টি কণ্ঠের ডাক শুনে রুদ্র ঘাড় ফিরিয়ে সামনের মেয়েটিকে দেখে কিছুক্ষণের জন্য সেখানেই থমকে গেল। পূর্ণিমা, সরি স্যার, আমি উনার হয়ে আপনার কাছে একান্ত ক্ষমা প্রার্থী। আপনি প্লিজ এবারের জন্য উনাকে ক্ষমা করে দিন। আর এই দিকে আমাদের ওয়াশরুম আছে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন প্লিজ স্যার। পূর্ণিমা খুবই নম্রতার সাথে মুচকি হেসে রুদ্রকে অনুরোধ করে হাত দিয়ে ওয়াশরুম দেখিয়ে দিল। রুদ্র কেন জানো আর কোনো কথা না বলে একবার ওই ওয়েটারের দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করে চলে গেল ওয়াশরুমে। আর এদিকে অনিকের তো আই অ্যাম তো অবাক হওয়ার মতো অবস্থা, যে রুদ্র কিনা রেগে গেলে কারোর কথা শোনে না, যাকে কিনা কেউ সামলাতে পারছিল না এতক্ষণ, সেই রুদ্র একটা অচেনা মেয়ের মিষ্টি কথায় গলে গেল। ও মাই ঈশ্বর, এটাও দেখার বাকি ছিল ওর। রুদ্র ওয়াশরুম থেকে নিজের টেবিলের কাছে এসে দাঁড়াতেই পূর্ণিমা আবার বলে উঠল, পূর্ণিমা বসুন স্যার, আমি আপনাদের জন্য এখানকার স্পেশাল চা দিয়ে যেতে বলছি।
আর কিছুক্ষণ আগের ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। মুচকি হেসে চলে গেল কিচেনের দিকে। রুদ্র কোনো কথা না বলে শুধু পূর্ণিমার দিকে তাকিয়ে রইল। আর এদিকে অনেক রুদ্রের মুড জানার জন্য রুদ্রকে বলল, অনেক বলছিলাম কি রুদ্র, এখানকার সার্ভিস তো দেখছি খুব একটা ভালো না, তাই আমরা চল অন্য কোথাও যাই, কি বলিস? রুদ্র অনিকের কথা শুনে ওর দিকে তাকায় আর ওর শেষের কথা শুনে বলে, রুদ্র তুই ঠিকই বলেছিস, ওদের সার্ভিস খুব একটা ভালো না, এটা ঠিকই, তবে দেখলি না বারবার এত করে রিকোয়েস্ট করছিল এখানে থাকার জন্যে, আর ক্ষমা চাইছিল কিভাবে, তাই একবার চান্স তো দেওয়াই যায়। অনেক ভ্রুকুচকে, তা অবশ্য ঠিকই বলেছিস, তোর মনে যে কিছু একটা চলছে তা আমি বেশ বুঝতে পারছি দোস। কিছুক্ষণের মধ্যেই অন্য একটি ওয়েটার ওদের টেবিলে চা ও কিছু স্পেশাল স্ন্যাক্স দিয়ে গেল, সঙ্গে অবশ্যই পূর্ণিমা এসেছিল। পূর্ণিমা স্যার, আশা করছি আপনাদের এইবার আর কোনো অসুবিধা হবে না, আপনারা আপনাদের মিল উপভোগ করুন, বলে মুচকি হেসে নিজের জায়গায় চলে গেল। পূর্ণিমা চলে যেতেই রুদ্র নিজের চোখটা ঘুরিয়ে টেবিলের উপর চায়ের মধ্যে নিবন্ধ করল। এতক্ষণ ও আর চোখে পূর্ণিমার কথা বলার স্টাইল ও হাসির দিকে তাকিয়েছিল। পূর্ণিমার কথা ওর কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে হয়তো, অনিকের হয়তো আর সেসব দিকে খেয়াল নেই, কারণ সে তখন খেতে ব্যস্ত। যাই হোক, রুদ্র প্রথমবার চায়ের স্বাদ গ্রহণ করল, আর মুখে দিতেই ওর চোখ দুটো বন্ধ হয়ে আসতে চাইল। এত স্বাদ যে কোনো চায়ের হতে পারে তা রুদ্রের জানা ছিল না। আসলেই কি চায়ের স্বাদ বেশি নাকি ওরই কোনো কারণ বশত সবকিছুই অমৃতের মতো লাগছে, কারণ এখানকার সব কটা ডিশ একদম মুখে লেগে থাকার মতোই টেস্টি। যাই হোক, সেদিনকার মতো ওরা ক্যাফের বিল পে করে বাইরে বেরিয়ে এল। বিল পে করার সময় রুদ্র পূর্ণিমার দিকেই তাকিয়েছিল, যে কিনা তখন খুবই ব্যস্ত ছিল কাস্টমারদের সাথে। গাড়িতে যেতে যেতে অনেক কি রে বললাম না তখন, যে এখানকার চা ও অন্য খাবারগুলো অমৃত, হলো তো আমার কথা সত্যি, রুদ্র হু ঠিকই ছিল, রুদ্র যে অন্য কিছু ভাবছে তা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, তাই অনেক আর কোনো কথা বলল না। দুদিন পর বিকেল চারটে, রুদ্র এই দুদিন কাজের জন্য খুবই ব্যস্ত ছিল, তবে আজ ফাঁকা পেয়ে একাই চলে এসেছে দা গ্রিন ফরেস্ট ক্যাফেতে। ভেতরে গিয়ে সবার প্রথমেই ওর চোখ গেল সেখানকার রিসেপশনে, কিন্তু সেখানে সেই দিনের মেয়েটাকে দেখতে না পেয়ে ওর ভ্রু কুচকে গেল। সেই মেয়েটার জায়গায় তখন অন্য একটা মেয়ে ছিল, ও কি করবে বুঝতে পারছিল না, কারণ সেদিন সেই মেয়েটার নামটা ও তার নেম প্লেট খেয়াল করেনি। কিছুক্ষণ চিন্তা করার পর ও একটা টেবিলে গিয়ে বসল আর এক কাপ চা অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলো মেয়েটির। কিন্তু এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর ও যখন এলো না, সে তখন বিরক্ত হয়ে বিল পে করে চলে গেল নিজের গন্তব্যে। তারপর চার দিন একই ঘটনা ঘটল,
রুদ্র গিয়ে অপেক্ষা করে, কিন্তু যার জন্য এত অপেক্ষা তার আশার যেন কোনো নাম নেই। এদিকে কাউকে যে জিজ্ঞেস করবে তার ও উপায় নেই, কারণ তার নামটাই তো জানে না ও। এর জন্যে রুদ্রের ধৈর্যের সীমা ভাঙতে লাগল। আসলে পূর্ণিমা প্রতিদিনই তার সময় মতো এসে কাজ করে চলে যায়, আর ওর চলে যাওয়ার পরেই রুদ্র এসে ওর জন্য অপেক্ষা করতে থাকে। ও তো আর জানে না যে এখানে সবার কাজেরই টাইম থাকে। যাই হোক, ছয় দিনের দিন রুদ্র প্ল্যান করল যে ও আজকেই লাস্ট যাবে সেখানে, দেখা হলে হবে না হলে নয়। ভাবনা মতোই আজকে রুদ্র ওই ক্যাফেতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু লাস্ট টাইমে মিটিং পড়ে যাওয়ায় ওর যেতে যেতে সন্ধে 6:30 বেজে যায়। রুদ্র ভেবেই এসেছিল যে সে আজ হয়তো তার দেখাই পাবে না। ও আজই ওর সব অপেক্ষার শেষ দিন, তাই ভেবে দীর্ঘশ্বাস ফেলে ক্যাফেতে প্রবেশ করে। প্রতিদিনের মতোই আজ রিসেপশনের দিকে তাকাতেই ওর চোখটা আটকে গেল পূর্ণিমার দিকে। এত দিনের অপেক্ষার অবসান তাহলে হলো ওর। ও এত দিনের জমানো নিজের উত্তেজনা আর রাগ দুটো কন্ট্রোল করতে না পেরে পূর্ণিমার সামনে গিয়ে তাকে হঠাৎ করে জিজ্ঞেস করেই ফেলল, রুদ্র তুমি এত দিন কোথায় ছিলে? জানো আমি তোমার জন্য রোজ এখানে এসে অপেক্ষা করেছি, তোমার কোথায় ছিলে এতদিন? পূর্ণিমা হঠাৎ করে এমন কথা শুনে মাথা উঠিয়ে সামনে তাকিয়ে সেদিনের সেই লোকটাকে দেখে অবাক হয়ে যায়। তার মধ্যে এই লোকের কথা শুনে তো ও অবাক হয়ে গেছে। পূর্ণিমা, স্যার আপনি, আর আপনি এসব কি বলছেন? অপেক্ষা তাও আবার আমার জন্যে? কিন্তু কেন স্যার? রুদ্র পূর্ণিমার কথায় হকচকিয়ে গেল। তাই তো, ও কি বলবে এখন যে কেন ও এই মেয়েটির জন্যে অপেক্ষা করে? ভেবে ওর নেম প্লেটটা দেখে নিয়ে, ও তাহলে এর নাম পূর্ণিমা। যাই হোক, কি বলবে এখনো? রুদ্র এক কাপ চা নিয়ে এসো তো। পূর্ণিমা হাসার চেষ্টা করে, হ্যাঁ স্যার নিশ্চয়, আপনি গিয়ে বসুন, আমি এক্ষুনি বলছি চা দিয়ে যেতে। রুদ্র, অন্য কেউ নয়, তুমি আসবে চা নিয়ে, বলে চলে গেল টেবিলে বসার জন্য। এই দিকে পূর্ণিমা হা করে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই লোকটা সত্যি আজব, তবে খুবই সুদর্শন, ভেবে নিজের মনেই হাসল। পূর্ণিমা চা নিয়ে রুদ্রের টেবিলের কাছে গিয়ে চাটা রেখে বলল, পূর্ণিমা এই নিন স্যার চা, আপনি আপনার মিল উপভোগ করুন, বলে মুচকি হেসে চলে যেতে যাবে তার আগেই রুদ্র বলল, রুদ্র শোনো। পূর্ণিমা পেছনে ফিরল। রুদ্র, তোমাকে আমি যেতে বলেছি, এতদিন আসনি কেন? পূর্ণিমা রুদ্রের এই রূপ কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। পূর্ণিমা, আসলে স্যার, মানে আমি তো এসেছি প্রতিদিনই, আমতা আমতা করে বলল। রুদ্র, কি তুমি এসেছিলে? তাহলে আমি কেন দেখলাম না তোমাকে? তুমি মিথ্যে বলছ। পূর্ণিমা, না স্যার, আমি সত্যি বলছি। আপনি এখানকার অন্য স্টাফেদের জিজ্ঞেস করে দেখতে পারেন। রুদ্র, ঠিক আছে, বিশ্বাস করলাম তোমায়।
তা তুমি কখন আসো এখানে? পূর্ণিমা, বেচারি শুধু অবাকই হয়ে যাচ্ছে। এই লোক ওর সম্পর্কে কেন এত জিজ্ঞেস করছে তা সে বুঝতেই পারছে না। জি স্যার, মানে আমি তো সকাল 4টা থেকে 12টা আর সন্ধে 6টা থেকে 8টায় কাজ করি এখানে। রুদ্র, ওহ, তার জন্যেই তোমার দেখা পাইনি। ঠিক আছে, শোনো, আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই বলছি আমার তোমাকে ভালো লেগেছে, তাই আমি এখানে আসলেই তুমি চা নিয়ে আসবে, বুঝেছো? রুদ্রের এরকম সোজা সাপটা কথা শুনে পূর্ণিমা হতবম্ব হয়ে গেছে। কি বলবে তা সে বুঝেই পেল না। শুধু মাথা নাড়িয়ে বলল, পূর্ণিমা, আমি কি এবার যেতে পারি না? মানে আমার তো কাস্টমারদের অ্যাটেন্ড করতে হবে, তাই। রুদ্র পূর্ণিমার দিকে তাকিয়ে, ঠিক আছে যাও, আর আমার কথা যেন মনে থাকে। পূর্ণিমা মাথা নেড়ে তাড়াতাড়ি কেটে পড়ল সেখান থেকে। বেচারি হাঁপ ছেড়ে বেঁচেছে। এই একই ঘটনা প্রায় এক মাস ধরে চলে আসছে। রুদ্র সপ্তাহে 2 থেকে 3 দিন সেই ক্যাফেতে যায় পূর্ণিমার কাজের সময় ধরে, আর পূর্ণিমাকে ওর কাজ ছেড়ে এক কাপ চা নিয়ে রুদ্রকে পরিবেশন করতেই হয়। শুধু তাই নয়, যতক্ষণ রুদ্রর চা পান করা না হবে ততক্ষণ ওকে ঠায় দাঁড়িয়েই থাকতে হবে। ক্যাপের ম্যানেজার বা মালিক কেউই কিছু বলতে পারে না এই বিষয়টা নিয়ে, কারণ রুদ্র অনেক পাওয়ারফুল বিজনেসম্যান, তার উপর আবার এক কাপ চায়ের জন্য সে অনেক টাকা বিল দেয়। তাই সবাই চুপ থাকাকেই শ্রেয় বলে মনে করে। এই দিকে পূর্ণিমা বেচারির সব মাথার উপর দিয়ে যায় বিষয়টা। রুদ্র অবশ্য নিজেও জানে না যে কেন সে এরকম করছে। ও শুধু এটা জানে যে ওর ভালো লাগে এই মেয়েটাকে সামনে দেখে। তাই ও যখনই কাজ থেকে ফাঁকা টাইম পায় তখনই চলে আসে কিছুক্ষণ এই মেয়েটির সাথে সময় কাটাতে। এক মাস পর একদিন দুপুর বেলায় রুদ্র অফিস থেকে একটা মিটিং অ্যাটেন্ড করতে তার হোটেলে যাচ্ছিল, এর মধ্যেই জ্যামে আটকে যায় ও। বেশ কিছুক্ষণ পর ও যখন জ্যাম ছাড়ছিল না তখন ও বিরক্ত হয়ে গাড়ির কাঁচটা নামিয়ে দেখার চেষ্টা করতে থাকে যে কেন জ্যাম ছাড়ছে না এখনো, কিন্তু কিছুই বুঝতে না পেরে আশেপাশে তাকিয়ে দেখতে গিয়ে ওর চোখ আটকে যায় এক জায়গায়, যেখানে পূর্ণিমা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল আর তার হাত ধরেই রাস্তা পার হচ্ছিল। ব্যাস, রুদ্রর মাথায় আগুন ধরানোর জন্য এইটুকুই যথেষ্ট ছিল। ও গাড়ির থেকে নামতে যাবে তার আগেই জ্যাম ছেড়ে যায়। তাই রুদ্র রাগে স্টিয়ারিং এ একটা বাড়ি মেরে গাড়ি নিয়ে চলে যায় নিজের গন্তব্যে। সেদিনই বিকেল 6টায় রুদ্র সেই ক্যাফেতে গিয়ে পৌঁছায়, আর গিয়েই পূর্ণিমাকে জিজ্ঞেস করে, রুদ্র, ছেলেটা কে ছিল? রাগী গলায় পূর্ণিমা কি বলবে ভেবে পাচ্ছে না। এই লোকটা হুটহাট করে এসে কি আজব আজব প্রশ্ন করে, ওকে থতমত খাইয়ে দেয়। পূর্ণিমা, কোন ছেলে স্যার? রুদ্র, কেন, কয়টা ছেলের সাথে তুমি থাকো যে কার কথা বলছি তুমি বুঝতে পারছো না?
পূর্ণিমার কথা শুনে ওর রাগ আরো বাড়ল কমার বদলে। পূর্ণিমা না মানে স্যার আসলে, রুদ্র কি না মানে করে যাচ্ছ, তখন রাস্তায় কার হাত ধরে হাঁটছিলে? পূর্ণিমা এতক্ষণ এ বুঝলো কার কথা বলছেন উনি। পূর্ণিমা, ও স্যার আসলে ও তো আমার ফ্রেন্ড, আমরা একই কলেজে পড়ি আর নোটগুলো জেরক্স করার জন্যে যাচ্ছিলাম। কিন্তু আপনি এত রেগে আছেন কেন স্যার? রুদ্র পূর্ণিমার কথা শুনে এতক্ষণে নিজেকে শান্ত করল। এতক্ষণ যেন ওর বুকের ভেতর পাথর সমান ওজন ছিল। আচ্ছা, ও কি এই মেয়েকে ভালোবেসে ফেললো নাকি তাই অন্য ছেলের সাথে দেখে ওর মনে একে হারিয়ে ফেলার ভয় জন্মেছিল? তার জন্যেই হয়তো ওর মন এই মেয়েটাকে একলক দেখার জন্যে এই রকম অস্থির হয়ে থাকতো এতদিন ধরে। আর ও বোকার মতো এটাকে ভালো লাগা ভাবছিল। এখন যখন ও এই ফিলিংস এর মানে বুঝতে পেরেছে, তখন তো এই মেয়েকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। এই কথাটা ওর মনে আসতেই ওর ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। এদিকে ওকে এরকম স্ট্যাচু হয়ে যেতে দেখে পূর্ণিমা ওর দিকে নিজের মুখটা এগিয়ে ভ্রুকুচকে তাকিয়ে আছে। পূর্ণিমা, স্যার আপনি ঠিক আছেন তো? স্যার, ও স্যার, শেষবার জোর করেই ডাকল রুদ্র। হু, কি হয়েছে, এতটা চিৎকার করছো কেন? পূর্ণিমা, না মানে আসলে রুদ্র, ও এই তোমার না মানে আসলে বলাটা এবার বন্ধ করো তো। আর শোনো, এখন আমি যাচ্ছি, কালকে ঠিক 12টার দিকে আমি তোমাকে নিয়ে যাব, মনে থাকে যেন, বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল ও। আর পূর্ণিমা এবার ওহা করে তাকিয়ে রইল। এই লোকের মতিগতি কিছুই বুঝতে পারে না। এর মধ্যেই সেখানে ওর এক কলিগ এসে বলল, লীনা কি ব্যাপার বলতো, রুদ্র স্যার তোমাকে দেখি চোখে হারাচ্ছে, মনে হয় তোমাকে মনে ধরেছে তার। পূর্ণিমা কি বেচারি ভাবতেও পারেনি যে এরকম কিছু হবে। লীনা তুমি তো দেখি চমকে গেলে, কিন্তু সত্যি করে বলছি, আমার অভিজ্ঞতা তো তাই বলে যে রুদ্র স্যার তোমার প্রেমে পড়েছে, বলে হাসতে হাসতে চলে গেল। আর পূর্ণিমা চোখগুলো বড় বড় করে তার যাওয়ার পানে তাকিয়ে থাকল। ও ভাবতে পারছে না যে সেই এক বছর থেকে ও যাকে ভালোবাসে সেও সত্যি তাকে ভালোবাসে। কিন্তু এটা কি করে সম্ভব, কোথায় ও আর কোথায় সে, তার মধ্যে ও তো অনাথ। এটা জানলে নিশ্চয়ই সে আর ওকে ভালোবাসবে না, ভেবেই ওর কান্না পেয়ে গেল। আসলে পূর্ণিমা প্রায় এক বছর আগে একটা শপিং মলে রুদ্রকে দেখেছিল। তখন তার অ্যাটিটিউড, তার কথা বলার স্টাইল দেখেই তার প্রেমে পড়ে গেছিল। কিন্তু সমাজে নিজের অবস্থানের কথা ভেবে ও আর এই নিয়ে নিজের মনে কে আশকারা দেয়নি। তবে এক মাস আগে এতদিন পর রুদ্রকে এখানে দেখে ও যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার মধ্যে প্রায় দিনই রুদ্রের ওর সাথে কথা বলা, অপেক্ষা করা, এসব দেখে ও আরো রুদ্রের প্রতি ফুটবল হয়ে পড়েছিল। কিন্তু ও নিজেকে সংযত রেখেছে, কারণ ও যে অনাথ।
পরের দিন দুপুর 12টা বাজতেই রুদ্র এসে হাজির। পূর্ণিমা তখন ক্যাফে থেকে কাজ শেষ করে বের হচ্ছিল। রুদ্রকে দেখে ও নিজের চোখটা নামিয়ে নিয়েছে। রুদ্র ওকে দেখেই গাড়ির দরজা খুলে দিল। ও কিছুটা ইতস্তত করে উঠে বসল গাড়িতে। গাড়িতে আর কোনো কথা হলো না। কিছুক্ষণ এর মধ্যেই গাড়ি এসে থামল একটা ফাঁকা রাস্তায়। পূর্ণিমা তখন ও জড়োসড়ো হয়ে বসে আছে সামনের সিটে। প্রথমে রুদ্র ই বলা শুরু করল, রুদ্র দেখো আমি অত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলছি আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। আমার ফ্যামিলিও আমার সঙ্গে একমত, তাই কালকেই আমি তোমাকে আমার ফ্যামিলির সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। রুদ্রের কথা শুনে পূর্ণিমা কি বলবে ভেবে পাচ্ছে না, কিন্তু অনেক ভেবে বলল, পূর্ণিমা দেখুন আপনি হয়তো আমার সম্বন্ধে সব জানেন না, আমি একজন অনাথ। রুদ্র তোমার কি মনে হয় আমি তোমার সম্বন্ধে কোনো খোঁজখবরই নেই নি? আমি সবই জানি তোমার ব্যাপারে, আমার বা আমার ফ্যামিলির এসব নিয়ে কোনো প্রবলেম নেই, ওরা খুবই ওপেন মাইন্ডেড, তাই এসব নিয়ে ভাবা ছেড়ে দাও। পূর্ণিমা কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ও নিজের মনে পাথর রেখে কথাটা বলল, আমি একজন অনাথ, তাই কোনো বড় লোকের দয়া আমার চাই না, বলে চোখের জল এক হাত দিয়ে মুছে গাড়ি থেকে নেমে চলে গেল। আর রুদ্র সে কিছু বলারই সুযোগ পেল না। ও একদিকে খুব রেগে আছে আর আরেক দিকে ওর কষ্টও হচ্ছে ওকে এভাবে মানা করে দেওয়ার জন্য। সেদিনের থেকে এক সপ্তাহ পর একদিন পূর্ণিমা দুপুর 12টার দিকে কাজ শেষ করে হেঁটে হেঁটে নিজের মেসে ফিরছিল। তখনই কোথা থেকে একটা গাড়ি এসে তার থেকে দুজন মুখোশ পরা ব্যক্তি নেমে পূর্ণিমার মুখে সাদা রঙের রুমাল চেপে ধরে। আর এতেই কিছুক্ষণ ছটফট করে ও জ্ঞান হারিয়ে ফেলে। সন্ধ্যে 7টা। পূর্ণিমা ধীরে ধীরে নিজের চোখটা খুলে দেখে যে ওর চারপাশ আবছা আবছা। তারপর কিছুক্ষণ এর মধ্যেই ওর দৃষ্টি পরিষ্কার হলে ও দেখে যে ও একটা বিলাসবহুল ঘরের বিশাল বেডে শুয়ে আছে। ও আস্তে আস্তে উঠে বসে চারপাশ ভালোভাবে তাকিয়ে এক জায়গায় ওর চোখটা থেমে যায়। ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না, কারণ সামনের বিশাল বড় আয়নায় ওর নিজের বিয়ের বেনারসি ও ব্রাইডাল মেকআপ করা প্রতিবিম্ব ফুটে উঠেছে। ও আশেপাশে তাকাতেই ঘরের দরজা খুলে দুজন প্রবেশ করল। প্রথম জনকে দেখে পূর্ণিমার চোখ বড় বড় হয়ে গেল, কারণ সে রুদ্র ছিল যে বরের ধুতি পাঞ্জাবি পরে একদম রাজার মতো দাঁড়িয়েছিল ওর পাশে। ঠোঁটে আবার তার সেই বাঁকা হাসি। এর মধ্যে দ্বিতীয় জন মানে একজন মধ্যবয়স্ক সুন্দরী মহিলা, ভীষণ মার্জিত পোশাক পরিধান করা, তিনি এসে পূর্ণিমার পাশে বসে ওর থুতনি ধরে চুমু খেয়ে। রুদ্রের মা, বা আমার ছেলের পছন্দ আছে দেখছি। আমার কিন্তু বৌমা খুব পছন্দ হয়েছে বাবান। মা তুমি রুদ্রের সাথে বাইরে এসো। হ্যাঁ আমি আসি, ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে।
বলে তিনি চলে গেলেন। পূর্ণিমা রুদ্রের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে রুদ্র বাঁকা হেসে ওর পাশে বসে। রুদ্র, রুদ্রের মনে প্রথমবার তুমি প্রেমের পরশ লাগিয়েছো। এত সহজে তো তোমাকে আমি ছাড়ছি না, তাই চলো এবার বিয়েটা সেরে ফেলা যাক, বলেই পূর্ণিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে করে নিচে নিয়ে গেল। নিচে অনিক, রুদ্র, আমি কিন্তু তোদের প্রেমের ঘটক, তাই আমাকে একটা বড় সড় ট্রিক দিতেই হবে। আমাকে না জানিয়ে এত সব করলি, তাই পানিশমেন্ট হিসেবে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলকে খাওয়াতে হবে, বলে দিলাম। রুদ্র, আমিও দেখব তোরা কত খেতে পারিস, বলে পূর্ণিমা কে পিড়িতে বসিয়ে নিজেও বসে পড়ল। তারপর বাঙালি নিয়মে বিয়ে চলতে থাকল। পূর্ণিমা আশেপাশে এত অচেনা লোকের মাঝে ওর বন্ধুদেরও দেখতে পেল। তা দেখে ও রুদ্রের দিকে কান্নারত চোখে তাকাল, যে এখন মন্ত্র পড়তে ব্যস্ত। এই লোকটা ওর খুশির জন্য ওর বন্ধুদেরও বলেছে, আর ইনার পরিবার ওকে মেনে নিয়েছে। এত সুখ ছিল ওর মতো অনাথের কপালে। ওর চোখ দিয়ে এসব ভেবে যখন জল গড়িয়ে পড়ছে, তখন রুদ্র মন্ত্র পড়তে পড়তে ডান হাত দিয়ে ওর চোখের জল মুছে দিয়ে ওকে ইশারায় কাঁদতে বারণ করল। রুদ্র পূর্ণিমার সিঁথিতে সিঁদুর দেওয়ার পর বিয়ে সম্পূর্ণ হলে ওরা রুদ্রের মা বাবাকে প্রণাম করলে ওর বাবা বলেন, রুদ্রের বাবা রুদ্রের কাঁধে চাপড় মেরে, এই না হলে আমার বেটা, আমিও তোর মাকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছিলাম, আর তুইও আমার মুখ উজ্জ্বল করলি, সাব্বাস। তারপর পূর্ণিমাকে আশীর্বাদ করে জোড়া বালা পরিয়ে দিলেন। পূর্ণিমা তখন থেকে কেঁদেই যাচ্ছে, ওর কপালে এত সুখ ছিল ভেবে। রুদ্র, এক বছর আগে থেকে ভালোবাসলে তাহলে একবার সাহস করে বলতে পারলে না, তাহলে এই দিনটা হয়তো আরো আগেই আসতো আমাদের জীবনে, পূর্ণিমার কানে কানে কিছুটা ঝুঁকে বলল রুদ্র। আর পূর্ণিমা অবাক চোখে ওর মুখের দিকে তাকিয়ে থাকল। এই লোক কি করে জানল যে ও এক বছর আগে থেকে ইনাকে ভালোবাসে। সমাপ্ত।